কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের পৃষ্ঠপোষকতায় পুজো নয়, একেবারে দলের পুজো। হ্যাঁ, এবার এমনই দুর্গাপুজো করছে বিজেপির মহিলা মোর্চা ও কালচারাল সেল। বিধাননগরের পূর্বাঞ্চলীয় সংস্কৃতি কেন্দ্রে হবে তার এই প্রস্তুতি খতিয়ে দেখেছেন কৈলাশ বিজয়বর্গীয়। ছিলেন মুকুল রায় সহ বিজেপির শীর্ষ নেতারা ষষ্ঠীর সকালে বঙ্গবাসীর উদ্দেশ্যে এখান থেকে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, আর সেই ভাষণে বিশেষভাবে জায়গা করে নেবে এই পুজো। পলিটিক্যাল পার্টির পুজো এইটা ভারতবর্ষে এর আগে কোনো দিন হয়নি। তো সিকুলার পলিটিক্যাল পার্টির একটা পুজো করব এটা হয় না, তাহলে সব কটা করতে হবে। প্রধানমন্ত্রী শারদ উৎসবে তার অভ্যর্থনা জানাবে, অর্থাৎ স্বাভাবিকভাবেই পুজোটাকে আপনারা যেভাবে খুশি ব্যাখ্যা করো। এতে সবাই আছে, এতে সবাই আছে, বিজেপির লোকেরা আছে, বিজেপির যারা সমর্থক আছে, যারা সক্রিয় কর্মী তারা আছে, সবাই আছে, সবাই মিলেই এটা হচ্ছে মূল উদ্দেশ্যটা করা। বিজেপির পুজো, তার আগে বিজেপির নেতা কৈলাশ বিজয়বর্গীয় পুজো প্রাঙ্গণ পরিদর্শন করলেন এবং পুজোর কটা দিন এখানে কী ধরনের উপচার এবং পাশাপাশি কী ধরনের নিরাপত্তা ব্যবস্থা প্রয়োজন তা সরেজমিনে খতিয়ে দেখলেন। জি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরা মিন্টু বসাকের সঙ্গে অয়ন, কলকাতা। হুগলি জেলা তৃণমূলের বিবাদ মেটাতে আসরে নামতে হলো খোদ মমতা বন্দ্যোপাধ্যায়কে। জেলা সভাপতি দিলীপ যাদবের পাশাপাশি কল্যাণ বন্দ্যোপাধ্যায়, প্রবীর ঘোষাল, তপন দাশগুপ্ত, অসীমা পাত্র, বেচারাম মান্নাদের বৈঠকে ফোন করে বার্তা দিলেন সুপ্রিমো, একসঙ্গে ঝাঁপাবো বৈঠকের পর একসুরে হুগলি ব্রিগেড। রাজ্যে পালাবদলের অন্যতম কাণ্ডারি হয়ে উঠেছিল হুগলি। সিঙ্গুর আন্দোলনের ফসল ঘরে তুলেছিল তৃণমূল। সেই জেলার তৃণমূলেই বাড়ছে দ্বন্দ্ব, বাড়ছে মান অভিমান। সামনের কঠিন লড়াইয়ে এই মন কষাকষি যে কোনোভাবেই মেনে নেওয়া হবে না তা স্পষ্ট করে জানিয়ে দিল মমতা বন্দ্যোপাধ্যায়। গত কয়েক মাস ধরে ফাটলটা ক্রমশ চওড়া হচ্ছিল। জেলা সভাপতি দিলীপ যাদবের সঙ্গে সাংসদ বিধায়কদের দূরত্বটা সামনে আসছিল বারবার। দলীয় বৈঠকে বারবার স্পষ্ট হচ্ছিল প্রবীর ঘোষালদের সঙ্গে দিলীপ যাদবের দ্বন্দ্বটা। বিষয়ের গুরুত্ব উপলব্ধি করে সব পক্ষকে বৈঠকে বসার নির্দেশ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বৈঠকে ফোন করে এক হয়ে চলার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর তারপরেই সুর বদলে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক প্রবীর ঘোষালদের। ও বিক্ষোভ আমাদের গণতান্ত্রিক দল, সে ছিল তো কী হবে, সে হতেই পারে, মতবিরোধ হতে পারে। আমরা আজকে একদম একাট্টা হয়ে আমরা ঝাঁপিয়ে পড়ছি। পুজোর পরে আমরা একদম বিধানসভা এলাকা ধরে ধরে মিটিং করব। দিলীপ যাদবকে জেলা সভাপতি দেখেই প্রবীর ঘোষাল, বেচারাম মান্না, স্নেহাশিস চক্রবর্তীদের নিয়ে কোর কমিটি গঠন করা হয়েছে। আমরা নেমে পড়ছি হুগলি জেলার মাঠে এবং সেখানে এক ইঞ্চি মাটি আমরা কোথাও ছাড়বো না, কাউকে এক ইঞ্চি মাটি ছাড়বো না। মানুষের পাশে আছি, মানুষের পাশে থাকবো এবং সম্মিলিতভাবে আমরা ছিলাম, আছি এবং থাকবো। একুশের আবহে ইতিমধ্যেই সিঙ্গুর ইস্যুকে মাঝে মধ্যেই সামনে আনছে প্রতিপক্ষ শিবির। হুগলির মাটিতে দলীয় কোন্দলের জেরে সিঙ্গুর যেন বুমেরাং না হয় সেদিকেই নজর ঘাসফুল শীর্ষ নেতৃত্বের। ব্যুরো রিপোর্ট, জি চব্বিশ ঘন্টা।